আজকে আমরা এসে গেছি শ্রীরামপুর স্টেশনে, রথের দিনে কাজ থেকে আসছি, যে পিঠের মধ্যে ছাতা বের করা ব্যাগ। আমরা খেতে এসেছি 30 টাকার বিরিয়ানি। হ্যাঁ, 30 টাকার বিরিয়ানি। আপনারা সবাই ভিডিওটা দেখে নিয়ে থাকবেন, আমরা এসেছি সবার লাস্টে। আমরা তাই করি, যখন সব চেঞ্জ শেষ হয়ে যায় ইউটিউবে, তখন আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারি। তো তেমনই চেঞ্জ শেষ হয়ে গেছে, 30 টাকার বিরিয়ানি, তখন আমরা খেতে এসেছি। এখন আমরা টেস্ট করে দেখবো কীরকম খেতে। ওই সামনে দোকান, ওইদিকে দেখাও, এবার আমরা যাবো, চলুন। আমরা এমন দিনে এসেছি, আজকে 1 জুলাই, আজকে থেকেই দাম বেড়ে গেছে। আমরা যেমন প্রথমে বললাম 30 টাকা দাম ছিল, আমরা এসে দেখলাম সেটার দাম হয়ে গেছে এখন 40 টাকা। এই লেখা রয়েছে বিরিয়ানি পর চিকেন অনলি ₹40। তার মানে আমরা এত লেট করে এসেছি যে 10 টাকা বেড়ে গেছে। তবু আমরা টেস্ট করে দেখবো কীরকম খেতে, চলুন। দেখুন, আমাদের আরেকটি দোকান আছে কালীতলাতে, শ্রীরামপুর ব্রিজের ওখানে। ওটা সব প্রমোশনের জন্য এখানে করা, যাতে সকল সাধারণ মানুষের কাছে আমাদের বিরিয়ানির টেস্টটা পৌঁছে। এত কম দামে করা এই কারণে যাতে সকলেই এসে টেস্ট করতে পারে। ওখানে কত টাকা করে দাম? ওইখানে হলো চিকেন বিরিয়ানি 100 টাকা, মাটন বিরিয়ানি 130 টাকা, উইথ গ্রেভি, স্যালাড, এগ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। অ্যাড্রেসটা বলে দাও ওই দোকানটা। ওই দোকানের অ্যাড্রেস হলো শ্রীরামপুর কালীতলা, হরিয়ানা হ্যান্ডলুমের অপোজিটে। আর 40 টাকাটা কি আজকে থেকেই হলো নাকি আগে 30 টাকা তো ছিল শুনেছি? হ্যাঁ, 40 টাকাটা হলো আগে, মানে মেন হলো কারণ হলো যা আগে আমাদের মেন হলো যেটা ইনভেস্টমেন্ট সেটা চলে আসছিল, কারণ জিনিসপত্র তো দামের বাজারে সব কিছুই, তাই জন্যই বাড়াতে হলো। আমার নাম হলো সুভাষ বিশ্বাস। এখানে আসতে হবে, যদি আপনি ট্রেনে করে আসেন শ্রীরামপুর স্টেশনে নামবেন, 3-4 নম্বর প্ল্যাটফর্মে সামনের লেডিস আপের দিকে, সামনের লেডিসে আমাদের দোকান, সামনের লেডিস যেখানে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন রাইসের কোয়ালিটিটা ডিসেন্ট দিয়েছে, যে খুব বেশি তা না, 40 টাকা কী দেবে সেরকম বেশি আশা করাও যায় না। আর আলুটা হচ্ছে দেখুন, একটা গোটা আলু দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে কয়েকজনকে হাফ আলু দেওয়া হচ্ছে, হয়তো আমরা ভিডিও করতে এসেছি বলতে হয়তো আমাদের গোটা আলু দেওয়া হয়েছে, জানি না ব্যাপারটা। না, আমাদেরও হাফই দিয়েছে, তা প্রায় গোটাই, তাই না? কিন্তু অনেকজনকে দেখলাম হাফও দিচ্ছে আলু, মানে যেটা ওদের হাতের সামনে আসছে সেরকমই দিয়ে দেওয়া হচ্ছে। আর চিকেনটা আমি আপাতত এখন দেখাতে পারছি না, কেন বেশি নাড়ালে মনে হয় পড়ে যাবে। তো আগে আমি রাইসটা টেস্ট করে দেখছি কীরকম খেতে। মোটামুটি খুব ভালো বলবো না, কেন এক্সপেকটেশনও বেশি নেই, 40 টাকাতে কীরকম হবে, পেট ভরে যাবে। এরকম আমার মতন যদি আপনারা অফিস থেকে ফেরেন, খুব খিদে পেয়েছে, বাড়িতে যাওয়ার সময় নেই, তো এই 40 টাকা বিরিয়ানি আপনারা খেতে পারেন। কিন্তু যদি আপনারা কোনো আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আসেন, তাহলে না, হবে না। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কত ভিড় হয়ে গেছে। কটা বাজে এখন? এখন হচ্ছে 3:30 বাজতে যায়, তো 3:30 বাজতে না বাজতেই আমরা যখন এসেছিলাম খুব একটা ভিড় ছিল না, বাট এখন প্রচুর ভিড় হয়ে গেছে। আর আমাদের এতটাই ব্যাড লাগ, মানে যে আজকে আসলাম, আজকেই 10 টাকা বেড়েছে, নাহলে এতদিন 30 টাকা ছিল। তো এবারে আমি টেস্ট করে দেখি, প্রিয়া তো টেস্ট করলো, তো চলো টেস্ট করা যাক। চিকেনের সাইজটা খুব একটা বড় দেয়নি, 40 টাকায় কী বা বড় দেবে, তো চিকেন দিয়েছে, এটাই ভাগ্য ভালো। তো এবারে আলুটাকে নিচ্ছি, কারণ বিরিয়ানির আলুটাই মেন, এটা শুধু আলাদা করে টেস্ট করে দেখছি। আলুটা খুব একটা নরম না, হাত দিলেই ভেঙে যাচ্ছে। বিরিয়ানির আলু বলে মনেই হচ্ছে না, খুব নুন হয়ে গেছে ভেতরটা, আর বিরিয়ানি আলু তো একদম মনে হচ্ছে না। রাইসগুলো খুব একটা ঝুরঝুরে নয়, একটা জায়গায় এত গ্রেভি লেগে আছে, আর একটা জায়গায় লেগে নেই, খুব স্পাইসি, খুব একটা খেতে ভালো না। দোকানদার এসে পেটাবে এবার আমাকে। চিকেনটা ট্রাই করি এবার, চিকেনটা হাত দিয়েই ট্রাই করছি। চিকেনের সাইজটা দেখাবি, এটা তাও ঠিক আছে,
আলুটা ভাই বিরিয়ানি যেটা মেন আমরা মনে করি, আলু বিরিয়ানি দিলেও আমরা খেয়ে নেবো, তো আলুটা একদমই ভালো না, নুনে পোড়া বলতে পারো। বাদ বাকি শ্রেয়া খেয়ে বেঁচেছে এইটা, ও আর খাবে না, আমাকেই চেক করতে হচ্ছে। তোর কেমন লাগলো বল? যদি অফিস থেকে ফেরার সময় খিদে পেলে খান তাহলে ভালো লাগবে, এমনি সময় খেলে একদম ভালো লাগবে না। এই আমাদের খাওয়া শেষ হলো, এবারে যদি আপনারা বলেন একটা অনেস্ট রিভিউ দিতে, তো আমাদের 40 টাকা হিসাবে যেমন লাগা তেমনই লেগেছে, খুব একটা ভালো লাগেনি। কিন্তু এটাই ওরা যেটা বলছে যে আমাদের একটা মানে পার্মানেন্ট দোকান আছে যেটাতে এই বিরিয়ানিটাই 100 টাকা করে পাওয়া যাচ্ছে, যদি এই বিরিয়ানিটাই ওখানে সার্ভ করা হয় 100 টাকা দামে, আমার মনে হয় যে কারোরই ভালো লাগবে বলে মনে হয় না, কারণ অত টাকা দাম দিয়ে এই বিরিয়ানিটা কেউ আমি নিজে পার্সোনালি হলে খেতাম না। টেস্ট একদমই ভালো নয় আর খুব স্পাইসি আর ঝাল, আলুর মধ্যে পুরো নুনে ভর্তি লাগছে, হয়তো মাঝে মাঝে খারাপ হয়ে যেতেও পারে এক একদিন, কিন্তু এবার অন্য দিন কিরম করে সেটা তোমাদেরকে আসতে হবে, এসে দেখতে হবে, সেটা আমরা বলতে পারবো না, কারণ আজকে আমরা খেয়ে যেমন লেগেছে সেটা বললাম। তো ভিডিওটা এখানেই শেষ, দুজনেই চুপ করে গেছি, ভাবছি এবার কী বলবো, দোকানদার পেছন থেকে মারতে আসে। তো ভিডিওটা এখানেই শেষ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে ছোট্ট বেল আইকন আছে ওটাও প্রেস করে দিও। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা বাই।